देशत कोविड 19 द्वितीयटो ढौ অসমতো কোভিড 19 আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাইছে। বিগত 24 ঘণ্টাত অসমত 245 জন ব্যক্তি আক্রান্ত হৈছে কোভিড 19। গুৱাহাটী মহানগৰত আক্রান্তর সংখ্যা 128 জন। যোৱা 15 মার্চৰ পৰা অসমত কোভিড আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাইছে। এই তথ্য নিউজ লাইভক জনালে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পাতালৰ অধ্যক্ষ ডক্টৰ অচ্যুত বৈশ্যই। যোৱা 5 এপ্ৰিলত জি এম চি এইচ সংলগ্ন কালাপাহাৰ কোভিড হাস্পাতালত 35 জন কোভিড আক্রান্তক ভর্তি কৰোৱা হৈছিল। 4 এপ্ৰিলৰ দিনা 29 জন কোভিড আক্রান্তক ভর্তি কৰোৱা হৈছিল কালাপাহাৰত। বৰ্তমান কালাপাহাৰ কোভিড হাস্পাতালত 140 জন কোভিড আক্রান্ত চিকিৎসাধীন হৈ আছে। ইয়াৰে আই চি ইউত আছে 13 জন আৰু ৱাৰ্ডত আছে 127 জন। ফেব্রুয়ারি শেষর পিনের পর আমার অলপমান কেস 20-25 এনেকে আছে, মাত্র এতিয়া আমার কেস 15 মার্চের পর আমার অল্প বাড়িছে, কেতিয়াবা 12 জন এডমিশন হয়েছে, কেতিয়াবা 13 জন। কিন্তু বিশেষকৈ আমার 5 তারিখে আমার 35 গৰাকী এডমিশন হয়েছে, তার আগদিনাখন 29 গৰাকী হয়েছে। এনেকে আহি এতিয়া আমার কালাপাহাড়ত 140 গৰাকী রোগী যাকালি রাতিট আছে। 128টা ওলাইছে, কিন্তু 128টা হলেও কালি আমার কিন্তু এডমিশনের কারণে আছে 21টা। আমার গুহাটি চিকিৎসা মহাবিদ্যালয় যাকালি ওলাইছে 9টা কেস ওলাইছে, এম এম সির ওলাইছে 8টা। এতিয়া এটা কথা দেখা গৈছে যে আমি বর্তমান যে আমি ফেব্রুয়ারির আমি যা কেস পাই আছো, ম্যাক্সিমাম কেসরে আমি সিমটম নাই। কালাপাহাড় কোভিড হাসপাতাল ভর্তি হওয়ার পাছত কলৈ নিয়া হব কোভিড আক্রান্ত? কালাপাহাড় কোভিড হাসপাতাল সম্পূর্ণরূপে ভর্তি হওয়ার পিছতে এম এম সি আর শিঙিমারী হাসপাতাল রাজ্য সরকারে কোভিডের সম্পূর্ণ প্রস্তুত করে রাখিছে। যদি আমার কালাপাহাড়তক উপর যাবলগা হয় তেতিয়াহলে আমি প্রথম এম এম সি যাম। এম এম সি যেটা ফুল হব তেতিয়া আমি আয়ুর্বেদিক যাম। আয়ুর্বেদিকলে যদি আমার ফুল হয় তেতিয়াহলে আমি শিঙিমারি যাম। আর 200খন বেড গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় যে যাবার কোভিড 2 হসপিটাল আছে সেই গোটেই হসপিটাল আমি খালি করাই লো। এটা সেইখানে খালি করে আমি মজুত রাখিছো যাতে আমার এট এনি মোমেন্ট অফ টাইম আমাক যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় দিয়া হয় যে 2 ঘন্টা 3 ঘন্টা সময়ের ভিতর আমি তাত রোগী ভর্তি করবার কারণে আমি ব্যবস্থা এটা গ্রহণ করে থই দিছো। বিগত বর্ষর জুলাই আগস্ট সেপ্টেম্বরত কোভিড 19 লৈছিল ভয়াবহ রূপ। কোভিডত আক্রান্ত ব্যক্তিক এম্বুলেন্সরে লৈ অহার সময়ত প্রয়োজন হৈছিল অক্সিজেনের, কিন্তু শেহতীয়াকৈ কোভিডত আক্রান্ত অধিকাংশ ব্যক্তিয়েই খোজকাঢ়ি ভর্তি হয়েছে চিকিৎসালয়ত। যে যোৱা বছর যেতিয়া জুলাই আগস্ট সেপ্টেম্বরত যেতিয়া আমার কেস আহিছিলে তেতিয়া বেশিরভাগই অক্সিজেনত আহে এম্বুলেন্সত, কিন্তু এতিয়া বেশিরভাগ মানুষ খোজকাঢ়ি আহিছে। আৰু তেওঁলোকে আমি সেইকাৰণে আমি 7 দিনত যেতিয়া টেষ্ট কৰিছোঁ গোটেইখিনি নিগেটিভহে পাই আছোঁ আমি। কিন্তু এটা কথা দেখা যায় যে আমাৰ আই চি ইউত আছে 13 গৰাকী আৰু ৱাৰ্ডত আছে 127 গৰাকী। এই 127 গৰাকীৰ ভিতৰত হয়তো 100 গৰাকীয়েই নিজে চলা ফুৰা কৰি ধুনীয়াকৈ চলি আছে, মাত্ৰ তেওঁলোকে পজিটিভ সেইকাৰণে হস্পিটেললৈ আহিছে। ডক্টৰ অচ্যুত বৈশ্যই নিউজ লাইভক জনোৱা মতে কোভিডক লৈ আতংকিত নহয় সাধাৰণ জনতা, কাৰণ জনতাৰ মাজত বৃদ্ধি পাইছে সজাগতা। ইপিনে আক্রান্ত হওয়া সকলের অধিকাংশই লৈছে হোম আইসোলেশনের সুবিধা। এবার মানুষ একেবারে ভয় করা নাই, যাবার মানুষ যে মানে ত্রাসিত হয়ে আছে সেই ত্রাস তো মানে কোনো মানুষের চকুত দেখা নাই। মাক এজনীয়ে পুতেক লৈ আছে যে মোর লড়াটো কোভিড পজিটিভ হয়েছে থব আইসো, মানে সেই আগতে কিন্তু যাবার কি হয়েছিল যে কোভিড হওয়ার লগে লগে 108ক ফোন করেছে, আহিছে ফোন করেছে, তেওঁলোকে ঘরের মানুষ কোনো সংস্পর্শ অহা নাই। কিন্তু এবার মানুষে গম পাইছে যে মই যদি মানুষজনক নুসু, মই যদি মোৰ ড্রপলেট ইনফেকশন নহয় এটা আপুনি মই কথা পাতি আছো, মই ইমান ওচৰত কথা পাতিছো যদিও মই মাস্ক পিন্ধি আছো, আপুনি মাস্ক পিন্ধি আছে, গতিকে আপোনাৰ পৰা মোৰ ড্রপলেট ইনফেকশনটো যাবৰ কাৰণে কোনো চান্স হোৱা নাই। গতিকে সেই মানুহে বুজিব লাগিব যে মানুহে ড্রপলেট ইনফেকশনটো প্রিভেনশন কৰাৰ কাৰণে মাস্কটো ব্যৱহাৰ কৰক, হ্যান্ড স্যানিটাইজার করে রাখক, আর সোশ্যাল ডিস্টেন্সিং যেটা 2 গজ দূরত্ব সেই 2 গজ দূরত্বটা মানি চলক। ইপিনে বজালিত নতুনকৈ কোভিডৰ সংক্রমণ দেখা গৈছে। বজালিত ইতিমধ্যে 3 জনকৈ ব্যক্তি কোভিডত আক্রান্ত হৈছে, আটাইকেইজন ব্যক্তিয়েই বর্তমান হোম আইসোলেশনত আছে। ইপিনে কোভিড সংক্রমণ রোধৰ বাবে ধুবুৰীত 144 ধারা জারি করা হৈছে, ৰাজহুৱা স্থানত মাস্ক পিন্ধাটো বাধ্যতামূলক করা হৈছে। এফালে কোভিড 19 সংক্রমণ বৃদ্ধি পাইছে আৰু আনপিনে কোভিড 19 ভ্যাকসিন লবলৈ উৎসাহ দেখা গৈছে 45 বছৰ ঊর্ধ্বৰ ব্যক্তিৰ মাজত। এয়া বিশ্বনাথৰ দৃশ্য। বিশ্বনাথ সিভিল হাস্পাতালত কোভিড সংক্রমণ রোধৰ বাবে ভ্যাকসিন লবলৈ তৎপর হোৱা দেখা গল জনসাধারণক। পুৱাৰে পৰা ভ্যাকসিন লবলৈ ভিৰ কৰিলেহি বৃদ্ধ লোকেও। ভ্যাকসিন লৈছে নাই? লৈ লবলৈ লবলৈ এবাৰ ললো,
ইপিনে হাইলাকান্দি এছ কে রয় সিভিল হাসপাতালতো এইদরে ভিড় দেখা গল কোভিড ভ্যাকসিন লওয়া ব্যক্তির কোভিড নাইন্টিনক রোধ করবলৈ তৎপর হয়েছে জনতা। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।